কংগ্রেস দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন কংগ্রেস নেতা বাপটু চক্রবর্তী। এদিন তৃণমূলের দলীয় পতাকা তার হাতে দিয়ে তাকে তৃণমূল কংগ্রেসের দলে বরণ করে নেয় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, সর্বভারতীয় তৃণমূল নেত্রী সুস্মিতা দেব, তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক সহ অন্যান্যরা। কংগ্রেস নেতা বাপটু চক্রবর্তী তৃণমূল কংগ্রেস দলে যোগ দেওয়ার বিষয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। এদিন তিনি বলেন যে বাপটু চক্রবর্তী পিসিসি সভাপতি হয়েছেন 2016 সালে। বাপটু চক্রবর্তী এমনিতে অনেকদিন ধরেই কংগ্রেসের কোনো কাজ করছিলেন না। বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের সাথে কয়েকদিন আগে দেখা করেছেন বাপটু চক্রবর্তী এবং তিনি পীযূষ কান্তি বিশ্বাসের সাথে দেখা করে বলেছেন যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। তখন পীযূষ কান্তি বিশ্বাস বাপটু চক্রবর্তীকে বলেন যে কংগ্রেস দল ছেড়ে যে চলে যাবে তাকে আর আটকানো যাবে না। সুতরাং বাপটু চক্রবর্তী কংগ্রেস দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, তাতে কংগ্রেস দলের কোনো অসুবিধা হবে না বলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস জানিয়েছেন। বাপটু চক্রবর্তী প্রেক্ষিতে আপনারা জানেন এই পিসিসি হয়েছিল 2016 সালে। বাপটু চক্রবর্তী অনেকদিন ধরে কংগ্রেসের এমনিতে কোনো কাজ করছিল, তো আমার সঙ্গে দেখা করেছে, ও বলছে আমি তৃণমূলে চলে যাব। আমি বলেছি চলে যাও, যে চলে যাবে ঠিক করছে, ওকে তো আর রাখা যাবে না। আমার বাড়িতে গিয়েছিল কিছুদিন আগে, বলছে আমি তৃণমূলে চলে যাবো। আমি বুঝেছি, তা বলছেন আমি চলে যাবো, ঠিক আছে তুমি যদি চলে যাবে ঠিক করে দেবো, রেজিগনেশন দেওয়া না দেওয়া এটা হলো ফর্মালে দেবো। যে আমার বাড়িতে গিয়েছিল 10-12 দিন আগে, আমি সেখানে বলেছে যে আমি তৃণমূলে চলে যাবো। কংগ্রেসের কোনো রকম অসুবিধা হবে না? কিছু অসুবিধা হবে না, এমনিতে তো কোনো কাজ করছিল না। কি অসুবিধা? কাজ যারা কাজ করে একটি, তারা কেউ চলে গেলে কংগ্রেসের করতে কী করতে হবে? থাকলেও যা না থাকলে ও যাচ্ছে, ওর মঙ্গল। এই একটা সমস্যা তৈরি হয়েছে, বুঝলেন? আমি আমি নিজের কথা বলি একটু, ত্রিপুরায় আমার আশা কিন্তু নতুন নয়। আমি তো বেসিক্যালি সাংবাদিক, আমি তো প্রত্যক্ষ রাজনীতিতে অনেক পরে মমতাদির কাছে কৃতজ্ঞ আমায় রাজ্যসভায় পাঠিয়েছিল। আমার ত্রিপুরার সঙ্গে যোগাযোগ অনেক পুরনো। নৃপেন চক্রবর্তী তখন ত্রিপুরার চিফ মিনিস্টার, সিপিআইএম। নৃপেনবাবু ছিলেন আমার বাবার পেশেন্ট, বাবা পিজি হাসপাতালে ডাক্তার ছিলেন, নৃপেনবাবু কলকাতায় পিজি হাসপাতালে দেখাতেন। তার থেকে বাবার সঙ্গে একটা সম্পর্ক হয়ে যায়, খুব ব্যক্তিগত সম্পর্ক। আমাদের বাড়িতে একাধিকবার এসছেন কলকাতার বাড়িতে নৃপেনবাবু, আর ছোটোবেলা থেকে যে একটা দেখা, এত সুন্দর বেতের কাজ, কি সুন্দর একটা জাহাজ, কে ছোটোবেলা থেকে জেনে এসেছি নৃপেন যেটু গিয়েছে ত্রিপুরা থেকে গেছে। তো ওই ত্রিপুরায় আসা মূলত নৃপেনবাবুর সঙ্গে যোগাযোগ, তো পরবর্তীকালে সেটা থেকে গেছিলো। ইভেন যখন সাংবাদিকতা করেছি, আমাদের এখানে কাগজগুলো বেড়েছে, ঘটনা ঘটলে বিভিন্ন চ্যানেল সংবাদপত্র ফোন করে, কখনো ফোনে প্রতিক্রিয়া নেয়, কখনো একটু নোট করে নেয়, তাই তো? এরম একটি ঘটনা ঘটেছে, অবিরাম ফোন, এবং সেখানে তো দলের তরফেও কিছু বলার আছে, সেই করতে গিয়ে আমার দেরি হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে ঘটনাটা কি? ঘটনাটা বললে আপনি বুঝতে পারবেন যে আমরা কেন নতুন করে ত্রিপুরাকে করতে চাইছি। ঘটনাটা হচ্ছে এই যে বিজেপি যেটাকে ডবল ইঞ্জিন সরকার বলে, মানে আমি এখন যেগুলো বলছি, আপনারা যখন যে যার বাড়ি ফিরবেন, যখন টিভি চালাবেন, আপনারা দেখতে পাবেন আমি যা যা বলছি সেগুলো আপনি পর্দায় দেখতে পাবেন। এই ঘটনাটা ঘটেছে, ডবল ইঞ্জিন সরকার বলে না ওরা, ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি, দারুণ উন্নয়ন হবে। উত্তরপ্রদেশ কার সরকার? বিজেপির সরকার। মুখ্যমন্ত্রীকে যোগী আদিত্যনাথ, ওনার উন্নয়নের একটা বিরাট বিজ্ঞাপন আজ প্রকাশিত হয়েছে বিভিন্ন কাগজে ভারতবর্ষে। যোগী আদিত্যনাথ হাত তুলে দাঁড়িয়ে আছেন, আর বড় বড় করে লেখা কীভাবে
পরিবর্তন হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশের, উত্তরপ্রদেশ কত এগিয়ে যাচ্ছে, কত বড় বড় কাজ হচ্ছে, এত এত ছবি তাদের। দুই লোক ছিল এবং কোথাও এসে বামপন্থীরা ফেল করেছে, ওনাদের মডেলটা কোথাও ফেল করেছে, তখন মানুষ চেয়েছেন একটা বিকল্প হোক। সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লিতেও তখন বিজেপি সরকার নানা ধরনের একটা বাতাবরণ তৈরি করে এখানে বিজেপি সরকারটা তৈরি হয়ে গেছে। আজকে গোটা ত্রিপুরা বুঝতে পারছে বামেদের সময় যদি খারাপ থেকে থাকে তাহলে বিজেপির সময় সেটা আরও খারাপে গিয়ে পরিণত হবে। ফলে এখন আবার পরিবর্তন চাই, বিকল্প চাই। তার বিকল্পটা কি? আমরা সেই জায়গাটায় মানুষকে বোঝাতে চাইছি দুটো দিক। একটা হচ্ছে আপনারা খেয়াল করেছেন যে ত্রিপুরায় যখন শীর্ষ নেতৃত্ব এখানে একটা লড়াই চালাচ্ছেন, সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কতটা সিরিয়াসলি এই লড়াইটা নিয়েছেন, লড়াই লড়ছেন ত্রিপুরার মানুষ, ত্রিপুরার নেতারা। কিন্তু প্রথম দিকে একটু সহযোগিতা অভিজ্ঞতা বিনিময় যে দরকার হয়, লাগাতার কলকাতা থেকে বাংলার মন্ত্রী থেকে আরম্ভ করে সংগঠক থেকে আরম্ভ করে তাঁরা এসে যেটুকু সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছেন। এখানে বিজেপি হামলা করছে, আগের দিন বাঁধারঘাটে যখন হামলা হলো মাঝরা